নমস্কার, শুভ রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা প্রতি রাতে এই সময়টাতে আপনাদের জন্য অপেক্ষা করি, আমরা প্রতি রাতে এই সময় আপনাদের সঙ্গে আমাদের মনের কিছু কথা বলতে চাই, এবং প্রতি রাতে আপনারা এটাও জানেন যে আমরা চাই আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, শুধু একতরফা কথোপকথন নয়। আমরা প্রতি রাতে যে বিষয়গুলো নিয়ে আপনাদের দরবারে হাজির হই, আমরা চাই আপনারা মিলেমিশে সেই বিষয়গুলো নিয়েই আপনাদের মতামত আমাদেরকে জানান। সবসময় আমরা যা বলছি তা আপনারা মানবেন, তা আপনারা একই সুরে সুর মিলিয়ে বলবেন এমনটাও আমরা চাই না। আমরা চাই যদি আপনারা দ্বিমত পোষণ করেন, যদি আপনাদের কোনো অন্য ভাবনা থাকে, যদি আপনারা মনে করেন এটা তো ঠিক নয়, এটা ঠিক, সেটাও সবচেয়ে বেশি করে আপনারা আমাদেরকেই বলতে পারেন। আমরা প্রতি রাতে কখনো কখনো চেষ্টা করি আপনাদের এই কথাটুকু বলতে যে আপনারা যা বলেন তা আমরা বৃহত্তর দর্শকদের কাছে ছড়িয়ে দিই। আজ স্টুডিওতে কোনো অতিথি নেই, আজ আপনারাই আমার অতিথি। আপনাদের প্রত্যেককে আমরা বলতে চাই আজ একটি বিষয় যে আমরা আমাদের রাজ্যকে কে কতটা ঘুরে দেখেছি। আমরা যারা নিয়মিতভাবে কলকাতা, রাজস্থান, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ কিংবা উত্তর পূর্বাঞ্চলের নানা জায়গা ঘুরতে যাই, আমরা যারা দীঘা, পুরী, মন্দারমণি ইত্যাদি জায়গায় যাই, আমরা যারা নিয়মিতভাবে এই দেশের আনাচে কানাচে এমনকি বিদেশের জন্য প্রস্তুতি নিই, আমরা আমাদের রাজ্যের কতগুলো গ্রাম, কতগুলো পাহাড়, কতগুলো ঝর্ণা এলাকা, কতগুলো চা বাগান, কতগুলো মন্দির, কতগুলো মসজিদ, গির্জা ইত্যাদি ঘুরে দেখেছি। আমাদের রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য আমরা প্রাণ ভরে কতজন আসলে উপভোগ করেছি, এই বিষয়টি আমাদের মনে হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক আজকের এই সময়ে দাঁড়িয়ে, যখন নানাভাবে আমরা এগোচ্ছি, বৈজ্ঞানিকভাবে আমরা এগোচ্ছি, সময়কে ধরে আমরা এগোচ্ছি আমাদের মতো করে, যখন যোগাযোগ ব্যবস্থা বেড়েছে, যখন এখান থেকে ধর্মনগর যাওয়া যায় অনায়াসে, এখান থেকে বিলোনিয়া, এখান থেকে খোয়াই যাওয়াটা অনেক সহজ হয়েছে, এখান থেকে উদয়পুর যেতে সময় কমেছে, এখান থেকে আপনি এখন নানা জায়গায় এমনকি আমবাসা আরো দূর দূর জায়গায় যেতে পারবেন অনেকটা কম সময়ের মধ্যে। এই যে আপনারা পারিবারিকভাবে প্ল্যান করেন, এই যে বর্ষাকাল, আমরা আমাদের রাজ্যের কোন কোন জায়গায় গিয়ে বর্ষাকাল উপভোগ করেছি, কোথায় গিয়ে ভরা নদীকে একটু কাছ থেকে দেখেছি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। কথা বলতে বলতে আমরা আমাদেরই রাজ্যের বেশ কিছু প্রাকৃতিক জায়গা, এলাকা যা আপনারা চেনেন, অনেকেই হয়তো বা গেছেন বহুবার করে, সেগুলো ফাঁকে ফাঁকে দেখাবো, একটু দেখতেও থাকুন। একাধারে এই বিষয়গুলো যখন আমরা দেখছি, তখন ইতিমধ্যেই আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়ে দিয়েছেন 8816766672 নম্বর থেকে, BB24 কে ধন্যবাদ, আপনারা প্রতি রাতে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলেন, আজকের এই বিষয়টি দুর্দান্ত, অপেক্ষায় থাকব বন্ধুরা কি বলেন এই অনুষ্ঠান নিয়ে। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অংশগ্রহণ করলেন। আরো এক বন্ধু 9862416279 নম্বর থেকে লিখছেন, মালবিকা কর্মকার, শুভ রাত্রিকে ধন্যবাদ জানাই, গতকাল একটি দারুণ অনুষ্ঠান উপভোগ করেছি, শিল্পী দুজনের কথা মন দিয়ে শুনেছি, আজকেও একটি নতুন স্বাদের অনুষ্ঠান, আপনাদের আয়োজনগুলো ভালো লাগে, শুভ রাত্রি চালু হল সেই জন্য PB24 কে ধন্যবাদ জানাই। বা অনেক ধন্যবাদ। আরো এক বন্ধু 9774140167 নম্বর থেকে লিখছেন, PB24 কে কনগ্রেচুলেশন জানাতে চাই, আপনারা অনেক দিনের অভ্যেসকে আবার চালু করেছেন, রোজ রাত 10টায় ঘরে ফিরে আসি যাতে আপনাদের অনুষ্ঠান দেখতে পারি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক এইভাবেই প্রতি রাতে আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, আপনারা যারা আমাদের বিভিন্ন আয়োজনগুলোতে অংশগ্রহণ করেন, আপনারা বুঝবেন ভালো করে যে আমরা আসলে কি বলতে চাই এবং আমরা কেমন করে আপনাদেরকে পাশে চাই। আমাদের রাজ্যের এক একটি জায়গায় কত কত ধরনের রসদ রয়েছে, কত কত ধরনের গ্রাম, জঙ্গল, পাহাড় রয়েছে, প্রাকৃতিকভাবে আমরাও তো কারোর থেকে ফেলনা নই, আমাদের নানা এরকম জেলা রয়েছে, এরকম সত্যি অর্থে মহকুমা রয়েছে যেখানে গিয়ে একটা দিন অবসরে কাটানো যায়, আমাদের রাজ্যে এমন জঙ্গল রয়েছে, এরকম
পশু পাখি রয়েছে যাদেরকে দেখার জন্য কাছ থেকে কিংবা দূর থেকে তাদের সঙ্গে আলাপ করার জন্য হলেও আমরা যেতে পারি। হাতে একটি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়া যায় রাজ্যের নানা জায়গায় ছবি তোলার জন্য। আপনারা অনেকেই যারা বাইরে নিজেদের মোবাইল ফোনগুলো নিয়ে রিল তৈরি করেন কিংবা নানা ধরনের ছবি তুলে নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করেন, আপনারা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের মতো করেই সামাজিক মাধ্যমে রাজ্যটিকে নিয়ে কথা বলতে পারেন। আজ PB24 এর পর্দায় নিজের একেবারে আমাদের শীর্ষক এই আয়োজনে আমরা বলতে চাইছি, আসুন আগে নিজের রাজ্যের এক একটি জায়গাকে আমরা ঘুরে দেখি, তারপর না হয় আমরা সবাই মিলে প্ল্যান করব বাইরে যাওয়ার। আমরা দেশের এক একটি রাজ্যে যাব, আমরা প্রয়োজনে বিদেশে যাব, কোথাও কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের রাজ্যের প্রতিটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা সেগুলোও তো আমাদের দেখা প্রয়োজন। আমাদের সন্তান সন্ততিদের এই জায়গাগুলো সম্পর্কেও তাদেরকে কিন্তু পরিচয় ঘটিয়ে দেওয়া প্রয়োজন। সব মিলে PB24 এর এই আয়োজনে আমরা আজকে আপনাদের প্রত্যেককে সঙ্গে চাইছি এবং বলতে চাইছি যে আপনারা বিষয়গুলো নিয়ে কথা বলুন। কে আছেন? নমস্কার। আপনাকে আরেকবার চেষ্টা করতে হবে, আপনি টেলিফোন করে অন্য কোথাও হয়তোবা ব্যস্ত হয়ে পড়েছেন, দয়া করে আরেকবার চেষ্টা করবেন। প্রতিদিন এই সময়টাতে আমরা যারা আপনাদের জন্য অপেক্ষা করি, আমরা জানি, আমরা সত্যি অর্থেই জানি যে আপনারাও আমাদের জন্য হয়তোবা অপেক্ষা করেন। বন্ধু আছেন? চেষ্টা করি। নমস্কার, বলুন। নমস্কার শুভবাবু, সমন্বয় রায় বলছি। ভেরি গুড টপিক, কারণ আমরা যদি আমাদের রাজ্যের যে সমস্ত দর্শনীয় স্পট আছে আমরা যদি না দেখি, আমরা দীঘা দীঘা মন্দারমণি ফোনে যাই, যে ভেরি গুড টপিক আছে। আমাদের এখানে অনেক কিছু আছে, আমাদের এখানে বাইরের থেকে বহু লোক এবং ফরেনারও আসে দেখে তারা খুব ভেজি হয়। আজ আপনার টপিকটা আগে নিজের রাজ্য করে দেখি কি আছে, নাচের পুঞ্জ পুঞ্জ অনেক কিছু আছে, কারণ আমি বহু কিছু এই রাজ্যের দেখি। তারপরে আই ওয়েন্ট টু ব্যাংকক, ব্যাংকক যা আছে এগুলো ভেরি গুড টপিক, আগে নিজের রাজ্যটা দেখো, তারপরে বাইরে যাও, ভালো থাকবেন, টেক কেয়ার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমারও তাই মনে হয়, মানে আপনারা যারা এই আয়োজনে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই, আপনারা যারা এই আয়োজনটি দেখছেন, আপনারা সবাই মিলে নিজেদের পরিবারেও বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, আপনাদের ছেলে মেয়েদেরকে চেনাতে পারেন এক একটি জায়গা। তারা তো, মানে আমি বলছি প্রধানত যারা এখনো বড় হয়নি, একা একা বেরোতে পারে না বা নিজে সিদ্ধান্ত নিয়ে ঘুরতে যেতে পারে না, বন্ধুদের দল নেই সেই অর্থে। আপনারা যারা মা এবং বাবা, আপনারা যারা পরিবারের জেঠু কিংবা জেঠিমা, আপনারা যারা দাদু কিংবা দিদা, আপনারা যারা কাকু কিংবা কাকিমা, আপনারা যারা মামা কিংবা মামি, তাদের আপনারা বসে পারিবারিকভাবে যখন বেড়ানোর প্ল্যান করেন বছরে দুবার বা তিনবার বা একবার, এমনও হতে পারে যে একটা ট্যুর প্ল্যান রাজ্যের হলো আরেকটা না হয় বাইরের হলো। যদি এমনটা হয় যে আপনি বছরে দুবার বেড়াতে যান, তাহলে একবার রাজ্যের কোথাও হলো, একবার বাইরে কোথাও হলো। এগুলোর অনেক লাভ। একটা লাভ, রাজ্য সরকার তাতে রেভিনিউ আর্ন করে। দ্বিতীয় লাভ, আমরা আমাদের রাজ্যের এক একটা পরিচিত জায়গাগুলোকে জানতে পারি, চিনতে পারি, ইন্টারনেটে ছবি দেখে চিনতে হয় না। আমি নিশ্চিত আমাদের রাজ্যে এমন হাজার হাজার মানুষ আছেন যারা এখনো উনকোটি যাননি, এমন বহু মানুষ আছেন যারা হয়তোবা নারকেলকুঞ্জে যাননি, এমন বহু মানুষ আছেন যারা হয়তোবা আরো বিভিন্ন বিভিন্ন গ্রামে পাহাড়ে জঙ্গলে যাননি, জম্পুই পাহাড়ে যাননি, কত মানুষ আছেন। এগুলোতে আপত্তি কিছু নেই, মানে আমাকে কি যেতেই হবে সেই তর্ক না, বা আমরা কেন যাব সেই তর্কও না। কিন্তু আমরা যদি একটু বসে নিজেরা মিলে কথা বলি যে হ্যাঁ তো, আমরা আমাদের রাজ্যের এক একটা গুরুত্বপূর্ণ যে ঘোরার জায়গা,
ঘুরে বেড়ানোর জায়গা, দেখার জায়গা, টুরিস্ট প্লেস অফ ইন্টারেস্ট যাকে বলে ইন্টারনেট আজকের ভাষায়, সেগুলো আমরা কেন দেখব না? আমরা নির্মহল কেন যাব না? তার ইতিহাসটা কেন জানব না? আমরা কোনো একটা বৌদ্ধ মন্দির যেটা অত্যন্ত প্রাচীন, তার ইতিহাস কেন জানব না? আমরা একটি গির্জা বা মসজিদ যার ইতিহাস সুপ্রাচীন, তাকে কেন জানব না? সেই জায়গা থেকে, সেই মানে কৌতূহলের জায়গা থেকে আমরা কিন্তু এক একটা জায়গা ঘুরে দেখতে পারি। BB24 যেদিন থেকে তার যাত্রা শুরু করে, এবং প্রধানত বলতে পারি যেদিন থেকে শুভ্ররাত্রি তার যাত্রা শুরু করে, সেদিন থেকে আপনারা সবাই, আপনারা প্রত্যেকে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন প্রথম দিন থেকে, আপনারা জানেন আমরা কিন্তু প্রতিটা রাতে আপনাদের পাশে থেকেছি গঠনমূলক একটি ভাবনাকে নিয়ে। আমরা কখনো কোনো কিছুকে না বলিনি, আমরা কোনো দিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে বলিনি এটা হবে না, এটা মন্দ, এটা খারাপ, এটা কেন হলো। আমরা শুধু বলতে চেয়েছি যে এমনটাও তো হতে পারে, আমরা বলতে চেয়েছি এটাও কি হওয়া সম্ভব। আমরা যখন যেটাকে মনে হয়েছে অমানবিক, হয়তোবা প্রতিবাদের ভাষা খোঁজার চেষ্টা করেছি, কোনো ব্যক্তি আক্রমণ, কোনো রাজনৈতিকভাবে নেতা নেত্রীদের আক্রমণ ইত্যাদি এই অনুষ্ঠান কোনো দিন করেনি। ঠিক একইভাবে আজকেরও এই আয়োজন থেকে আমরা কে কি বলছেন, কারা কি ভাবছেন, কেন বলছেন, সেখানে এটা নেই, এখানে ওইটা নেই, আমরা কেন যাব, আমরা কোথায় যাব ইত্যাদিতে আমরা যাব না, আমরা যেতে চাইও না। আমরা শুধু এইটুকু বলতে চাই, আপনারা কি আমাদের সঙ্গে একমত, আপনারা কি সহমত যে আসলে আগে তো আমাদের ঘরের প্রতিটা কোণ ঘুরে দেখা প্রয়োজন, ঠিক যেমন ভাবে আমরা নিজেদের ফ্ল্যাট বাড়ির কিংবা নিজেদের নিজস্ব বাড়ির বা আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়ি ঘরেরও বিভিন্ন জায়গায় কোনায় কোথায় কি আছে, রান্নাঘরটা কোন দিকে বা খাবার ঘরটা কোন দিকে, ঠাকুর ঘরটা কোন দিকে, দোতলায় কোন জায়গায় কি রাখা আছে মোটামুটি ভাবে জানি। একইভাবে এই রাজ্যটা যদি আমার হয়, এই রাজ্যের প্রতিটি কোণ যদি আমার হয়, এই রাজ্যের জেলাগুলো মহকুমাগুলো যদি আমার হয়, তাহলে সেখানে কোথায় কি গুরুত্বপূর্ণ আছে, কোথায় কি ঐতিহাসিক আছে, কোথায় কি ভালো আছে, কোথায় কি সুন্দর আছে, তা দেখার এবং দেখানোর দায়িত্ব কার, সেখানে কি আমাদের কোনো দায়িত্ব বর্তায় না? সেখানে মা এবং বাবা যারা, তারা তাদের সন্তানদের নিয়ে কোথায় ঘুরতে যাবেন, ওই যে ডিসিশনটা, সেটা কি গুরুত্বপূর্ণ না? আমরা যেমনভাবে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যাই, সেখানে গিয়ে আমরা আমাদের সন্তান সন্ততিদের কি জানাবো না সেখানকার ইতিহাসটা আসলে কি বা কেমন? এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রতি রাতে আপনাদের কাছে আসি, আপনাদের মতামত জানতে চাই, আপনাদের সঙ্গে কথা বলি, তাতে করে আপনারা যা বলেন সেগুলো আমরা বৃহত্তর দর্শকের কাছে ছড়িয়ে দিই। আমাদের আজকের এই বিষয়টিও তাই। আমাদের আরও এক বন্ধু, তিনি লিখে পাঠিয়েছেন ইতিমধ্যেই, তার কথা আপনাদের পড়ে শোনাতে চাই। তিনি লিখছেন, PB24কে অনেক অনেক ধন্যবাদ, আপনারা নিয়মিতভাবে এই আয়োজনগুলো করেন বলেই আমরা রাতের এই সময়টাতে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে দেখতে পারি। 9366916278 নম্বর থেকে বন্ধু লিখে পাঠিয়েছেন। আরও এক বন্ধু, তিনি লিখছেন,
মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যদি আরো ছবি দেখান তাহলে ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনি এটা বলে পাঠিয়েছেন আমাদের। এই মুহূর্তে আজকে হয়তোবা দেখাতে পারবো না, কারণ আমরা সুনির্দিষ্ট কিছু ছবি নিয়েই আপনাদের দরবারে এসেছি আজ, কিন্তু আমরা মাথায় রাখলাম আমরা পরবর্তীকালে এ যাবতীয় যদি কোনো অনুষ্ঠান করি সেখানে আপনার এই অনুরোধ আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। আরও এক বন্ধু 9615116278 নম্বর থেকে লিখছেন, শুভ্র রাত্রি আয়োজনকে ধন্যবাদ জানাই, এই আয়োজনটি অত্যন্ত প্রাসঙ্গিক, প্রতি রাতে আপনারা আমাদেরকে নানাভাবে আসলে শিক্ষিত করেন। আমার বড় ছেলেকে নিয়ে আপনাদের অনুষ্ঠান দেখি, সঙ্গে আমার সহধর্মিনীও থাকে। অনেক ধন্যবাদ। এই যে পরিবারে আপনারা আপনাদের ড্রয়িং রুমে আমাকে অধিকার দিয়েছেন ঢোকার, এই যে আপনারা আপনাদের একসঙ্গে রাতকালীন সময়টুকু যা পরিবারের ব্যক্তিগত সময় হয় সেখানে হয়তোবা টেলিভিশনের পর্দায় বা মোবাইল স্ক্রিনে শুভ্ররাত্রি দেখেন, PB24 দেখেন, এটা আমার এবং আমাদের এই পরিবারের, আমরা যারা PB24 পরিবারে জড়িয়ে কোনো না কোনোভাবে, আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত আনন্দের একটি বিষয়, অত্যন্ত সুখের একটি বিষয়। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ছবিগুলো দেখুন আপনাদের ট্যুর প্ল্যানে, ডায়েরিতে, যখন পরবর্তী কোনো প্ল্যান করবেন রাজ্যে ঘুরে বেড়ানোর কিংবা দেশে ঘুরে বেড়ানোর, এই জায়গাগুলোকে আপনারা অবশ্যই রাখতে পারেন। এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলতে চাই, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আসলে কথাটা একপক্ষে আমার মতো বলা অন্যায়, এটা করা উচিত ছিল তত্ত্ব সংস্কৃতি দপ্তরের, পরে কার জন্য, তাদের জন্য, এই রাজ্যের জনগণের জন্য। আমাদের রাজ্যে যে কিছু আছে এটা আজকে আমি বলছি, দেখুন PB24 আমরা শিলং যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি, মুম্বাই যাচ্ছি, কত জায়গায় যাচ্ছি, আমেরিকা বানাচ্ছি, ছেলেদেরকে নিজের ট্যাঙ্কের সম্বন্ধে ছেলেকে এক কথা শিখাইনি, দেখো এই রাজ্য কিছু আছে। খানিকটা হলো তথ্য সংস্কৃতি দপ্তরের ভুল আছে, ওদের অনেক প্রভাব আছে, মাঠের পোনা শূন্য বিজ্ঞপ্তি, মাঠের পোনা তারা হয় তত্ত্ব মানুষকে পর্যটন দেখিও জানা যায়, তার কোনো লক্ষণ নেই। নমস্কার। আমরা এটাই প্রতি রাতে আপনাদের বলি যে আপনাদের ভাবনাগুলো যখন আপনারা আমাদের বলবেন, এই ভাবনাগুলো কিন্তু আরো অনেকে শুনছেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, আধিকারিকরা, সচিব মহাশয় কিংবা মহোদয়ারা, অধিকর্তা মহাশয় বা মহাশয়ারা, তারা এই বিষয়গুলো কিন্তু হয়তো বা শোনেন বা জানেন বা কেউ না কেউ তাদেরকে বলতেও পারেন, এই আশা আমরা করি বা করতেই পারি। এবং আমরা ভাবতে পারি যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা যারা রয়েছেন বা নানাভাবে আত্মীয় স্বজন পরিজনেরা যারা রয়েছেন, তারা হয়তোবা এই বিষয়গুলো তাদের কনসার্নড অথরিটিকে, তাদের কর্তৃপক্ষকে হয়তোবা জানাবেন বা জানান। এই আশা থেকে, এই অঙ্গীকার থেকে আমরা প্রতি রাতে যে গঠনমূলক ভাবনাগুলো নিয়ে আপনাদের সামনে আসি, আমরা চেষ্টা করি যে তাতে আপনারাও অংশগ্রহণ করুন, আপনারাও আপনাদের কথা বলুন, আপনারাও বারবার নিজেদের মতো করে জানান দিন আসলে আপনারা কি চাইছেন, সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই আয়োজনে আপনারা ভাগ করতে পারেন, আপনারা ব্যক্তিগতভাবে কোথায় কোথায় ঘুরতে গেছেন, এ রাজ্যে কি দেখেছেন, সেখানে কেমন লাগলো, কিংবা অন্যান্যদের কি বলবেন আপনারা।
আমাদের আজকের এই আয়োজনে আরো এক বন্ধু, তিনি দারুণভাবে তার মতামত লিখে পাঠিয়েছেন। তিনি বলছেন, শুভ্ররাত্রি আয়োজনকে ধন্যবাদ জানাই, আপনারা ঠিক এইভাবেই প্রতি রাতে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের এই শো দেখে আজ পরিবারের সিদ্ধান্ত নিলাম, আমরা রাজ্যের কোথাও একটা আগামী এক মাসের মধ্যে ঘুরতে যাব, এমন একটা জায়গা যেখানে কোনোদিন আগে যাওয়া হয়নি। বাহ, কি সুন্দর, কি সুন্দর! ঠিক এইটুকুই তো আমাদের চাওয়া, এইটুকুই তো আমরা চাই আসলে আপনাদের কাছ থেকে। আপনারা এইভাবে যে প্রত্যেকটা দিন আমাদেরকে বলেন, আমাদের ভাবনাগুলোর সঙ্গে আপনাদের মতামতের কোন জায়গায় মিল বা কোথাও অমিল, এই কথাগুলো যখন আমরা বুঝতে পারি, শুনতে পারি, জানতে পারি আপনাদের কাছ থেকে, ভীষণ ভালো লাগে। আমাদের আরও এক বন্ধু 8453146816 নম্বর থেকে লিখছেন, শুভ্ররাত্রি আয়োজনকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান দেখার পর আমরা পরিবার মিলে বাইরে না গিয়ে আমাদের রাজ্যের কোথাও প্রমোদে যাব। বাহ, আপনি বেড়াতে যাওয়ার কথা বলেছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে হয়তো বা কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেছেন। আপনারা প্লিজ নিজেদের নাম একবার লিখে পাঠাবেন, কোথা থেকে বলছেন একবার বলবেন, তাহলে আমরা আপনাদের পরিচয়টুকুও আরো মানে জনমানুষে ছড়িয়ে দিতে পারি। আরো এক বন্ধু 7621615441 নম্বর থেকে লিখছেন, ধন্যবাদ PB24, আপনাদের আয়োজন ভালো লাগছে, চালিয়ে যান। আগামীকাল কি বিষয় নিয়ে কথা বলবেন যদি কোনো হিন্ট পাই? এই মুহূর্তে বলতে পারছি না, আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, এমনও হতে পারে আগামীকাল স্টুডিওতে কোনো অতিথি অপেক্ষা করবেন আপনাদের জন্য, সুতরাং আগামীকালকের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, চট করে এই মুহূর্তে বলতে পারছি না। 9436116317 নম্বর থেকে এক বন্ধু লিখছেন, কর্মময় জীবন আমাদের সকলের, মানুষ একটু বিশ্রাম চায়, রাজ্যের এই জায়গাগুলো যে আছে তা চট করে দেখলে দূর থেকে ভাবা যায় না, ঝর্ণা এমনভাবে রাজ্যে কোথায় পড়ে সেটা কল্পনাতীত, খুঁজে খুঁজে বের করে আমরা নিশ্চয়ই যাব। ঠিকই বলেছেন, এক প্রকার ঠিকই বলেছেন, আমরা এক্ষুনি চট করে আপনাদের 15-20টা আরো নাম বলে দিতে পারি যে এই জায়গায় যেতে পারেন, বা টেপানিয়া ইকো পার্ক যেতে পারেন, বা সেই মন্দিরটাতে যেতে পারেন, আপনারা উনকোটির ওই গ্রামটাতে যেতে পারেন, আপনারা এমনকি গন্ডাছড়ায় কানিতে কানিতে যে এখন আমবাগান হয়েছে সেগুলো একবার দেখতে যেতে পারেন, বা জম্পুইয়ের সুপুরি গাছগুলো কেমন হয় দেখতে একবার দেখতে যেতে পারেন, কুয়াশার সময় কিংবা বৃষ্টির সময় বা প্রচণ্ড গরমে বা বর্ষায় আমাদের রাজ্যের কোন জায়গাটা কেমন সেই অনুভূতিটুকু কি আমাদের সবার নেওয়া আছে? ঋতুতে এক একটা জায়গা তার চরিত্র বদল করে, সবুজ গাছগুলো আরো সবুজ হয় বছরের একটা সময়, কখনো আবার ডাল পাতা শুধু দেখা যায়, পাতাগুলো ঝরে যায়। এই যে এক একটা জায়গা এক এক রং ধারণ করে, এক এক রকম ভাবে আমাদের সামনে এসে হাজির হয়, আমরা কোথায় এই বিষয়গুলো দেখেছি? পূর্ণিমা রাতে নিজের বাড়িঘর ছেড়ে রাজ্যের দূরে কোথায় গিয়ে রাত কাটিয়েছি, কোথায় গিয়ে দেখেছি আকাশটি কেমন হয় আসলে, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই আয়োজন। আপনারাও বিষয়গুলোতে থাকতে পারেন এবং নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই আলোচনায় যখন যুক্ত হন তখন আপনারাও জানান দিতে পারেন আসলে যে আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন।
আমরা আজকে নিজের একেবারে নিজের ঘরের আমাদের আমার এই আবেগের জায়গা থেকে আমাদের রাজ্যের বেশ কিছু পর্যটনের কেন্দ্রগুলোকে দেখাচ্ছি। এগুলোই একমাত্র পর্যটনের জায়গা আমাদের রাজ্যের, বিষয়টি তা নয়, আরো অনেক অনেক জায়গা রয়েছে, অনেক গ্রাম, পাহাড়, নদী রয়েছে আমাদের এই রাজ্যে। এমন অনেক সমতল জায়গা রয়েছে যেখানে গিয়ে মানুষ আরাম করে নিশ্চিন্তে একটা দিন, একটা রাত, এমনকি দুটো দিন, দুটো রাত বা আরো বেশি কাটাতে পারেন। আপনারা যারা নিয়মিতভাবে পরিবার নিয়ে বেড়াতে যান, লং ড্রাইভে যান, আপনারা যারা পারিবারিকভাবে হয়তোবা মাসে, দু মাসে কিংবা ছ মাসে একবার ঘর থেকে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে, আপনারা ঘুরে দেখতে পারেন রাজ্যের এক একটা দর্শনীয় জায়গা। আপনারাও নিজেদের মতো করে সামাজিক মাধ্যমে প্রচার করতে পারেন কি ভালো লাগলো, কেন ভালো লাগলো। যদি কোথাও কোনো কিছু মানে উন্নতি করতে হয়, কোথাও যদি পর্যটন কেন্দ্রগুলোকে আরো বেশি করে দারুণ আকর্ষণীয় করে তুলতে হয়, তার জন্য কি করা যেতে পারে প্রস্তাবও দিতে পারেন। সরকার যদি দেখে, যদি মনে করে আপনাদের প্রস্তাব গ্রহণ করবেন, তারা করতেও পারেন। অর্থাৎ আমরা সবাই মিলেমিশে আমাদের রাজ্যের এক একটা সৌন্দর্যের কথা যদি আরো জগৎ দুনিয়াকে জানিয়ে দিই, তাহলে আপত্তি কোথায়? প্রতি রাতে এইভাবেই এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলি, আমরা আমাদের মতো করে বিষয়গুলো ভাগ করি এবং আমরা জানি তাতে আপনারা আপনাদের মতো করে নিজেদের ভাবনাগুলো আমাদেরকে বলেন। আজকের এই আয়োজন থেকে যদি আমরা রাজ্যের অন্তত 5টি, 10টি, 20টি, 50টি কিংবা 100টি পরিবারকে কোনো না কোনোভাবে এইটুকু জানান দিতে পারি যে আসুন আমরা এই কাজটি করি, এবং যদি পরিবারগুলো সিদ্ধান্ত নেন যে তারা বেরিয়ে রাজ্যের অজানা অদেখা জায়গাগুলোকে জানবেন এবং দেখবেন, তাহলে এই জয় আমাদেরও। আমরা আজকের এই আয়োজন থেকে এই বিষয়টি নিয়ে যখন আলোচনা করছি, তখন মনে রাখতে হবে আমরা প্রত্যেকে মিলে সত্যি অর্থেই আমাদের রাজ্যের এক একটা জায়গাকে চিনতে চাইছি। আমি এই বছরেই কিংবা এই মাসেই প্রতিটা জায়গা ঘুরে নেব বা ঘুরে ফেলতে পারবো, বিষয়টি তা নয়। আমরা হয়তোবা এক বছর সময় নেব, দু বছর সময় নেব, এমনকি 5 বছর সময় নেব বা তারও বেশি সময় নেব, কিন্তু তারপরেও আমরা যদি ভাবনায় রাখি যে না, আমি আমার রাজ্যের 8টি জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গাকে একবার করে হলেও ঘুরে দেখে আসব, তাহলে আপত্তি নেই। আর এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, ট্রেন হয়েছে নানা দিকে, আমাদের গাড়ির রাস্তাগুলো যাতায়াতের বেশ ভালো, আমরা দিকে দিকে ছুটে যেতে পারি চট করে। যেখানে যেখানে ভালো নয়, আমরা দাবি তুলব, আমরা আশা করব, আমরা সত্যি অর্থেই নিজেদের সামাজিক মাধ্যমকে গঠনমূলকভাবে ব্যবহার করে বার্তা দেব আমাদের সরকার প্রধানদের যে আপনারা এই জায়গাগুলো ঠিক করুন, তাহলে আরো বেশি করে মানুষ আসবেন, আরো বেশি করে পর্যটকরা আসবেন। সব মিলেমিশে আমাদের এই ভাবনাগুলো, আমাদের চিন্তাগুলো, যদি আপনাদেরও ভাবনা চিন্তা হয় আমাদের ভালো লাগবে। আমরা যেতে যেতে আপনাদের আরেকবার এক ঝলক দেখাই জায়গাগুলো। ভালো থাকবেন সবাই, আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আমরা আপনাদের দরবারে হাজির হব। শুভরাত্রি।